ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আজকে হলো শুক্রবার। শুক্রবার দিনকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার নতুন বন্ধু, তারা আমার ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো ধন্যবাদ আগের থেকেই জানানো রয়েছে। আবার জানালাম তোমাদের জন্যই আমি এত দূর আগিয়েছি। তোমরা এরকম করে পাশে থাকো আর আমার সাথে থাকো। সকাল সকাল রান্না বসে গেছে। আজকে পটল পোস্ত করব আর ট্যাংরা মাছের ঝাল করবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, একদিকে পটল পোস্ত বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো বাসনের তাল ভর্তি, বাসন ধুয়ে উঠাবো, তার আগে নিয়ে টাইম হয়ে যাবে, তোমার দাদাভাই কাজে বেরোবে। খাওয়ারটা আমি আগে রেডি করে দিই, তারপর যা কিছু হবে। এখন তো প্রতিদিন তো একদম ভালো করে তো ভিডিও করতে পারি না। যাই হোক, তোমরা যেটুকু যা হয় যেটুকু যা পারি দেখো। সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলায় ওই রান্নাবান্না করার পর আমি একটু টাইম পাইনি, অনেক কাজবাজের মধ্যে দিয়ে ছিলাম। আর আমি যদি ভিডিওটা অন করে থাকতাম আমার কাজবাজের অনেক লেট হয়ে যেত। আমি তাড়াও ছিল খুব তাড়াতাড়ি করে, শরীরটাও ভালো ছিল না, তাই জন্য আর ভিডিওটা ধরা হয়নি। তাই একবারে ডাইরেক্ট সন্ধ্যাবেলায় চলে আসলাম। কালকে আমাদের হচ্ছে পান্তা, আর এই পান্তার জন্য কি করব, সব রাত্রিবেলায় আমরা ডাল বেটে রাখছিলাম, পটল ভাজা করব, আলু ভাজা করব, এই ভাত বসিয়ে দিয়েছি। এটা কালকে আমাদের পান্তা আছে, এই পান্তাতে খাবো ভাজা করে। আর রাত্রিবেলাও আজকে একটু রাত্রিবেলাও বড়া দিয়ে ঘি ভাত দিয়ে গরম ভাতে খাওয়া হয়ে যাবে, তাই জন্য এগুলো রেডি করছি। শীতল পান্তা হবে, আর কারণ পরের দিনকে আমাদের এখানে মা শীতলা দেবীর পূজা রয়েছে, তাই এখানে শীতল পান্তা হবে বলে আমরা আগের দিন রান্না করে রাখছি। এই পরের দিনকে অনেক পুজো টুজো দিতে যাওয়ারও ব্যাপার আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। নিয়ে যাও, আর দুটো দুটো নিয়ে যাও। তাই বড়া এদিকে করেছি, বড়া শেষ, এক রাউন্ড শেষ, এক রাউন্ড শেষ বড়া খাওয়া। এখনো পটল ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, এই কটা ভাজবো। আর এই এখন রয়েছে কটা খাক, আর যেগুলো ভেজে ভেজে আবার তুলছি। বলছে তো বড়াটা খাস্তা হয়েছে, ভালো হয়েছে, ভালো হলেই ভালো, সবাই খেয়ে শান্তি পেলেই ভালো। রান্না করে যদি খেয়ে যদি কেউ শান্তি না পায় তাহলে ওই রান্নার কোনো মানে থাকে না। হ্যাঁ পড়াও, আমার কপালে ঢুকছি। দিচ্ছি
সকালবেলায় মানে ঘুম থেকে উঠে আমার স্নান টান করে বাসি উঠান ঝাড় ফাঁ দিয়ে ঘর ফর ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে যাই হোক আমার পুজো টুজো সব হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট করে নিয়েই আমি পরের দিনের ভিডিওটা আমি স্টার্ট করলাম। কালকে আমি পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, অল্পর ওপর ভিডিওটা হয়ে গেছে তো একদম অল্প হয়ে গেছে, তাই জন্য আজকে আবার ওখান পরের থেকে আমি স্টার্ট করলাম। এই যে এখানে কুলো নিয়ে এসছে মা, এখানে সবাইকে শীতল করতে এসছে, তাই জন্য এখানে পুজোর টাইমটা আমি ওইটুকুনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি উকাই আমার কোলে ছিল যার জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। কুলো চলে যাওয়ার পর তারপর আমরা ভাত খাওয়ার আগে একটু ঘরে বসে কথাবার্তা বলছিলাম, আর দেখো পুকাই কী করে যাচ্ছে, ওর মায়ের পিঠে একবার উঠছে একবার নাচছে। যাই হোক দুপুরবেলা তো আমাদের পান্তা, আমার পান্তা খেতে ভালোই লাগে, বড়া ঠড়া দিয়ে ভাজা রকম পাঁচ দু তিন রকমের ভাজাভুজি খেতে খুব টেস্টি লাগে, তা আমি বাড়িতে গিয়েই খাবো। বাড়িতে এখানে কিছুক্ষণের জন্য এসেছিলাম, এসে পুকার সঙ্গে খেলাঠেলা করে আমি বাড়িতে চলে গেছি, তারপর বিকালবেলা একটু বাজারের দিকে যাব। ঘুমটুম থেকে তো উঠে তো মনেই নেই যে আমাদের প্রসাদ আনতে যেতে হবে মন্দিরে, এই আমরা এখানে চলে এসেছি প্রসাদ নিতে। এবার প্রসাদ নিয়ে দাদারা সবাই প্রসাদ ইয়ে করছে, নাম্বারিং দেখে দেখে সব প্রসাদ দিচ্ছে। এটা শীতলাকালী মন্দির, এখানে শীতলাকালী পুজো হয়, আমরা এখানে প্রত্যেক বছরই পুজো দিই, আর তোমরা দেখেও থাকবে আমি বড় ঠাকুরে পুজো দিতেও মাঝে মধ্যে এই মন্দিরে আসি, আর মানে কালী পুজোতেও আমি এখানেই কালী পুজো করি। যথারীতি তোমাদের বলেছিলাম সন্ধ্যাবেলায় বাজারে যাব, তা বাজারে যাওয়ার জন্য যখন বাজারে এসেছি দেখি এখানে একটা এক্সিবিশন হচ্ছে, বেশ ভালোই লাগলো। বেশ এক্সিবিশনে অনেক কিছু বসছে, এখানে দু তিনটে আমার বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেল, ওরাও এক্সিবিশনের জিনিস নিয়ে বসছে তাদের মতন জিনিস বিক্রি করবে বলে। আমারও কিছু জিনিস ভালো লেগেছিলো, ভালো লেগেছে ব্যাগ, ভালো লেগেছে শাড়ি, কিনবো বলে যখন আমি রেডি হচ্ছি আমার বোন কিছুতেই কিনতে দিচ্ছে না, না কেমন পয়সা খরচা করবি না, আর ব্যাগগুলো দেখো এত সুন্দর মানে বলার মতন না। আর কিছুক্ষণ পরে দেখা যাবে ওই শাড়িটা, শাড়িটা যে আমার এত ভালো লেগেছে আমার বোন কিছুতেই কিনতে দিল না, বিশেষ করে সিলভার কালারের যে না সরি সিলভার না গোল্ডেন কালারের একটা শাড়ি ছিল একটু ব্ল্যাক শেডের ওপর, ওই শাড়িটা বেশি ভালো লেগেছিলো।
ছোট সেগুলো কুটিগুলো এক্সিবিশনে সব রকমের জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। এই হাতের ব্রেসলেট থেকে শুরু করে গলার হার, কানের বেড কভার, তারপর হচ্ছে শাড়ি, মানে মেয়েদের জিনিসটাই বেশি এখানটায়। তাও খুব ভালো লাগছিল, ঘুরে দেখো এখানে কত স্টল বসছে, আর এই দোকানটাও তো খুব ভিড়। আবার হাতে বানানো বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর আরও অনেক কিছু খাবার দাবার ছিল, পেস্ট্রি ছিল। তা বেশ ভালো লাগলো দেখে, আমারও মনে হলো যে আমি আরও কিছুক্ষণ এখানে বেশিক্ষণ সময় কাটাই। কি আজকে মনে হয়েছে যে আমি বাজারে যাব, আজ বেশি তো কিছু দরকার নেই, কম টাকাই হাতে নিয়ে গেছি। আমি যদি জানতাম না এখানে এক্সিবিশনটা এরকম বসবে, আমি হাতে কিছু টাকা নিয়ে আসতাম। কিছু জিনিস আমার ভালো লাগলো, কিন্তু হাতে পয়সা থাকার কম কারণে আমি এগুলো নিতে পারলাম না। বিশেষ করে বেশি খারাপ লাগছে শাড়িটার জন্য। আমার ওই শাড়িটা আমার এত ভালো লেগেছে, একটু গোল্ডেন শেডের ওপর, আমি ভাবলাম নেব, বোনটা এত বদমাইশ একটু নিতে দিল না আমাকে শাড়িটা। তো যাই হোক, ওই মুহূর্তে হয়তো নিতে দেয়নি, টাকাটা আমার বেঁচে গেছে। পরে গিয়ে আমার টাকাটা অনেক কাজেই লেগেছিল। ওই মুহূর্তে ওটা আমি যদি কিনে নিতাম তাহলে হয়তো তখন ওই টাকাটা থাকতো না। এখানে বোন কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করছে, ওর হয়তো পছন্দ হচ্ছে নেবে বলে ঠিক করছিল, কিন্তু এখন যাই হোক, ওর নেওয়ার কথা এখন খুব কমই ভাবে। এখন ওর ছেলে ছোট, ওর ছেলের দিকেই বেশি নজর দিতে হয়। তাই মায়েরা খুব চেঞ্জ হয়ে যায়, যখন বিয়ে হয় তখন মেয়েরা একরকম চেঞ্জ হয়, আর যখন সে মা হয়ে যায় তখন আলাদা রকম চেঞ্জ চলে আসে। তখন নিজের পছন্দগুলোকে সব সাইডে সরিয়ে শুধু বাচ্চাদের কথাই ভাবে, বাচ্চাদের জিনিস নেওয়া, তার কোনটা লাগবে, কখন প্যাম্পার্স লাগবে, কখন জামা লাগবে, কখন মুজো লাগবে, কখন কী খাবার লাগবে, কখন ওর জন্য কোনটা ভালো হবে, এই ডাক্তারের জিনিস, ডাক্তারের জন্য আগের থেকে টাকা তুলে রাখা, এই সব জিনিসগুলো একটা মায়ের মধ্যে প্রচুর চিন্তাভাবনা চলে আসে। যাই হোক, মধ্যবিত্ত সংসারে তো এইটুকু তো করতেই হবে। বড়লোক হলে তো আর চিন্তা ছিল না, ছড়িয়ে ছিটিয়ে হয়তো মানুষ খরচা করতে পারত। এই আজকে বাচ্চার জামা কিনছে, কালকে ওটা কিনছে, কালকে সেটা কিনছে। আমাদেরও মনে হয় যে আমরাও এরকম একটু করি, কিন্তু মনটা সাথ দেয় না যে এখন আমি এটা কিনবো তো পরেক্ষণে গিয়ে আমার এই টাকাটা শর্ট পড়বে, তাই জন্য এইসব আর কেনা হয় না। সানগ্লাসগুলোও খুব সুন্দর ছিল। আমি আগে একটা এক্সিবিশন থেকে একটা সানগ্লাস কিনেছিলাম, আমার খুব পছন্দের হয়েছিল। তা যে মেয়েটি আমাকে একটা কার্ড দিয়েছিল, ওই কার্ডটা না আমি হারিয়ে ফেলেছি, যদি থাকতো না কার্ডটা আমি মেয়েটাকে যোগাযোগ করতাম। যাই হোক, আমার আজকে ভিডিও আমি বেশি বড় করব না, আজকে এই অবধি। এখানে এখন এমনি এক্সিবিশনে অনেক ভিড়, তার মধ্যে আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না। কুর্তি টুর্তি তো অনেক বসছিলো, দেখে তো ভালোই লাগছিলো, কিন্তু কেনার মতন তোমাদেরকে বললাম উপায় নেই। আজকে চলো, আজকের মতন টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে আমার ভিডিওটা পুরোটা দেখো, লাইক কমেন্টস অবশ্যই করো। তোমরা তো বন্ধুরা কেউ লাইক কমেন্টস করছো না, দেখছো ঠিক আছে, আমার তো এখন ভিউজ সেরকম বেশি আসে না, কারণ আমি অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি, হয়তো নিজের থেকেই আমার চ্যানেলটার ক্ষতি আমি নিজেই করে ফেলেছি। কিন্তু চেষ্টা করছি, আমি রেগুলার দেওয়ার চেষ্টা এখন আবার আস্তে আস্তে করা চালু করছি, দেখি কত দূর কী হয়ে উঠতে পারে। তা চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আর বাকি যেটুকু আছে তোমরা দেখো।